নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। জেলা শাসকের দপ্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত। এক নাবালিকার বিবাহ বন্ধ করল চাইল্ড লাইন স্কুল কর্তৃপক্ষ ব্লক প্রশাসন। পুষ্করা কুনুর নদীর ওপর মেলবন্ধন সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার। প্রেমিকার সঙ্গে গল্প করার সময় প্রেমিককে প্রেমিকার বাড়ির লোকজন দেখে ফেলায় প্রচন্ড মারধরের অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। পরীক্ষামূলকভাবে বেদানা চাষ শুরু হয়েছে বাঁকুড়া জেলার শিমলাপাল ও অন্ডা ব্লকে। প্রতিবন্ধী শংসাপত্র দানের জন্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। আসছে বিস্তারিত খবরে। জেলা শাসকের দপ্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। পরিবহন দপ্তর, ভূমি রাজস্ব দপ্তর, পুলিশ বিভাগ যৌথভাবে আলোচনায় অংশ নেন। উভয় দপ্তরের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে এই রূপ আলোচনা অনুষ্ঠিত হয়। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় জেলা শাসকের সভাগৃহে। পরিবহন দপ্তর, ভূমি রাজস্ব দপ্তর এবং পুলিশ বিভাগে মিলিতভাবে এদিনের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা আরাধ্যক্ষ কুনাল আগরওয়াল, পরিবহন আধিকারিক, সমস্ত এডিএম, বিডিও সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এদিনের এই আলোচনায় অংশ নেন। উভয় দপ্তরের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে এদিনের এই রূপ কর্মসূচি গৃহীত হয়। বিভিন্ন অসামাজিক কৃতকর্ম রুখতে এদিন আলোচনা করা হয়। আমাদের বেসিক্যালি এনফোর্সমেন্ট ড্রাইভে তিনটে এজেন্সি যুক্ত থাকে, তিনজনই এনফোর্সমেন্টটা করে। একটা হয় আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, যেখানে আরটিও সাহেবরা এবং এমআই সাহেবরা রয়ে। সেকেন্ড হচ্ছে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট, ল্যান্ড দপ্তর, যারা মেনলি বালি এবং তাদের মিনারেল মেটেরিয়াল যা আছে সেটার উপরে করে। আর পুলিশ সবসময়ই থাকে, পুলিশ ইন্ডিপেন্ডেন্টলিও করে, তারপরে আমাদের সঙ্গেও করে। তো আজকে মিটিংয়ের উদ্দেশ্য ছিল তিনটে এজেন্সির সঙ্গে বসে একটা কোঅর্ডিনেশন ইভলভ করা, প্রত্যেক এজেন্সির কী সুবিধা অসুবিধা আছে ভালো একটা স্ট্র্যাটেজি ইভলভ করা, সবার রিসোর্সেস একসঙ্গে ইউজ করা, সো দ্যাট জেনারেলি রিসোর্সেস ইউজ করা যায় আর ইফেক্টিভলি গভর্নমেন্টের যা পলিসি আছে প্লাস আমাদের যে আইন আছে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। তাই জন্য আজকে একটা কোঅর্ডিনেশন হয়। এই যে বালি যেটা নিয়ে মাঝে মধ্যে অভিযোগ ওঠে, মানে অভিযোগ হয় বালি যাতায়াত, এটা নিয়ে কি আজকে কোনো মানে রাষ্ট্রিক অ্যাকশনের দিকে কিছু গেলেন? আমরা একদম আজকের মেইন উদ্দেশ্যটা এটাই ছিল যে উই ক্যান ইফেক্টিভলি ট্যাকেল অল দ্য দিস কাইন্ড অফ ওয়ার। তো যা অন্য এজেন্সি থেকে সাপোর্ট দরকার, পুলিশের থেকে হতে পারে, আরটিও থেকে হতে পারে, অথবা আমাদের ধরলো তাকে ল্যান্ড থেকে হতে পারে চেক করা, তো সেটাই আমরা স্ট্র্যাটেজি ইনভলভ করলাম। আর এরপর থেকে আমরা ইফেক্টিভলি এখনো করছিলাম, প্রত্যেক এজেন্সি করছিলাম, আজ থেকে আমরা আরো কোঅর্ডিনেট করে ইনফরমেশন মানে অভিযানটা আরো মানে কঠিন করা হলো। আমাদের আগে হাসামি জয়েন্ট রেডগুলো চলছে, এখন আমরা আরো একটু ইন্টেন্সিফাই করবো। মাঝখানে সেই জন্য আজকে সব ডিপার্টমেন্টসকে নিয়ে একটা জয়েন্ট মিটিং করা হলো, যেখানে পুলিশ সাথে ল্যান্ড ডিপার্টমেন্ট এবং আরটিও এরা একসাথে ওভারলোডিংকে চেক করে যা যা যেভাবে গাড়ি চলছে, কোন পিক টাইমে কোথায় চলছে, কোন কোন রাস্তায় চলছে, ওইসব এরিয়াগুলোকে চিহ্নিত করা হলো। ওইসব জায়গাতে এটা ইন্টেন্সিফাইড রেটগুলো অনেক সময় পরিবহন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ ওঠে, আবার কখনো কখনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, মানে তাদের চোখের সামনে দিয়ে চলে যাওয়া, না দেখতে পাওয়া বা তাদের অজ্ঞতার কারণে বেরিয়ে চলে যাওয়া, এইগুলোকে ধরার জন্য আপনারা সিসিটিভি লাগিয়েছেন, সবই করছেন, মনিটরিং করছেন। কিন্তু এবার এই আজকের যে মিটিং, তার থেকে কি আরো কিছু বড় সড় মানে অভিযানের দিকে যাচ্ছেন এই অবৈধ ইলিগাল? অভিযানে আজকে এটা প্ল্যানিং স্টেজ এখন করা হয়েছে কি কিভাবে আর কি বড় স্কেলে করা যায়, এখানে সব একসাথে জয়েন্টলি মেন মেন রাস্তার উপরে যেখানে এরকম ঘটনা ঘটে ওখানে চেক করা যায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এক নাবালিকার বিবাহ বন্ধ করল চাইল্ড লাইন স্কুল কর্তৃপক্ষ ব্লক প্রশাসন। ওই নাবালিকা 18 বছর বয়স হতে 9 মাস বাকি থাকলেও পারিবারিক সমস্যার কারণে তার বিবাহ নির্ধারিত হয়। সকলে বোঝানোর ফলে নাবালিকার পরিবারের পক্ষ থেকে আপাতত বিবাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এটা একদম জেলা শাসক মানে ডিএম পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? এক নাবালিকার বিবাহ বন্ধ করল চাইল্ড লাইন স্কুল কর্তৃপক্ষ ও ব্লক প্রশাসন। ঘটনাটি ঘটেছে ভাতার থানার নতুন গ্রামে। ওই ছাত্রী ভাতার থানার অন্তর্গত বনপাস পঞ্চায়েতের মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ছাত্রটির বয়স 18 বছর হতে এখন 9 মাস বাকি থাকলেও পারিবারিক সমস্যার কারণে তার বাড়ি থেকে বিবাহের দিন ধার্য করা হয়। থানার পুলিশ মেয়ের বাড়িতে বোঝানোর পাশাপাশি ছেলের বাড়িতে ফোন করে আপাতত বিয়ে বন্ধ রাখার আর্জি জানান। এই যে আপনারা বিয়েটা দিচ্ছেন না, বিয়েটা এখন 18 বছর হয়নি মেয়েটি, 9 মাস বাকি আছে, ঠিক আছে?
হ্যাঁ, তো নমাস পরে বিয়েটা দেবেন না, বাড়িতে বললাম, আপনাদেরকেও বলে দিচ্ছি, তা নাহলে কেস হবে, জেল জেল খাটবেন। স্কুল থেকে যে টাকাটা পায় 25,000 টাকা, সেই টাকাটাও পাবে না, ঠিক আছে? বিয়ে দেবেন ওইখানেই বিয়ে হবে, নমাস পরে একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা বাড়িতে কথা বলুন, কথা বলে ডেটটা চেঞ্জ করে নেন। চাইল্ড লাইনের পক্ষ থেকে বিয়ে বন্ধের প্রচেষ্টা চালানো হয়, মেয়ের বাড়ির পক্ষ থেকে মুচলেখা দিয়ে বিয়ে বন্ধ রাখার কথা বলা হয়। কাকা, বিয়ে দিয়েছিলেন কেন এখন এত তাড়াতাড়ি? ওরা সব ঠিক করিল যে বিয়ে দিয়ে দেবো, ওর পাশে বাবাটা অক্ষম হয়ে গেছে। অক্ষম হয়ে গেছে? বাবা কি হয়েছে? প্যারালিস হয়ে গেছে। এখন তো দেখছি আপনার বিয়ের প্যান্ডেল ফ্যান্ডেল সব হয়ে গেছে, এখন কি করবেন? এখন কি করা যাবে, প্যান্ডেল বায়না সবই তো হয়ে গেছে। কদিন বাদ বিয়ে ছিল? এই তো আর 3 দিনে বিয়ে। মানে টাইমটা বা ডেটটা? ডেট 5 তারিখে। আর দিন মানে কালটা কি ছিল? কি বার ছিল? কি বারটা? রবিবার। রবিবার আপনার কার বিয়ে ছিল? এটা ভাইজি। এখন কি করবেন মনে হচ্ছে? এখন তো সব কিছু আমরা করা হয়ে গেছে, এখন কি করবো? ওরা যদি টাকা ফেরত দেয় ভালো না দেয়, এখন উপর থেকে চাপ দিয়ে। মেয়ের বাবা কি প্রেশার দিচ্ছিল আপনাদেরকে? না না, প্রেশার দেয়নি। তাহলে আছো তাড়াতাড়ি বিয়ে দিয়েছেন কেন? ওই যে মেয়ের বাবা টাকা অসুস্থ খুব। কখন কি হয়ে যায়? কখন কি হয়ে যায়? মেয়ে কোন ক্লাসে পড়তো আপনাদের? আচ্ছা, উনি কি এখন স্কুল যায়? হ্যাঁ, স্কুল যায়। আমরা আপনি গ্রাম হিসাবে বা সদস্য হিসাবে কি বলেছিলেন, কিছু বলেছিলেন যে বিয়ে হচ্ছে বা বিয়ে দিচ্ছে দিয়েছেন কেন? হ্যাঁ, আমি বলেছিলাম তো, বললে যে বাবার প্যারালিস হয়ে গেছে, অসুস্থ, আমরা দু বোন। হ্যাঁ, তাহলে বাবা যদি কিছু হয়ে যায় তখন আমাদেরকে বিয়ে কে দেবে? হ্যাঁ, এই হিসেবে বিয়েটা হচ্ছিল। আমি বলেছিলাম যে বিয়ে দিও না এখন, 18 বছর হয়ে যাওয়ার পর দেবে, টাকা পাবে, 25,000 টাকা শুদ্ধ পাওয়া যাবে। হ্যাঁ, স্কুলে পড়াশোনা করছে, তা বললে বাবাটা এরকম অবস্থা, খুব খারাপ অবস্থা, যদি হয়ে যায় একটার তো বাবা দিয়ে যাবে, দেখতে পাবে যে মেয়ে বিয়ে হলো। এই মানে তাও আপনার বারণ সত্য দিচ্ছিল, তাই তো বিয়ে? হ্যাঁ হ্যাঁ। এখন প্রশাসন কি বললো? প্রশাসন থেকে এসে বিয়ে বন্ধ করে দিয়ে গেল, বিয়ে হবে না, 18 বছর বয়স কম, মেয়েদের বিয়ে বয়স না হলে বিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, আপনার নাম পরিচয় বলবেন একবার। আমার নাম উৎপলময় ঘোষ। হ্যাঁ, নতুন গ্রাম একজন সদস্য, নতুন গ্রামে 8 নম্বর সংসদের সদস্য, বনরস পঞ্চায়েতে। এখানে আজকে যে বিয়ে বন্ধ করালো, কীভাবে দেখছেন সেটাকে? মানে আমাদের মমতা ব্যানার্জি সবসময় তো বলছে যে 18 বছর কম মেয়েদের বিয়ে দিতে বারণ করছে, মানে বিয়ে দিলে অনেক অসুবিধা হয়, তাদের সংসারিক জ্ঞান কম থাকে, বাচ্চা মানে বয়স কম অবস্থায় বাচ্চা হলে মানে অনেক সম্ভাবনা থাকে, মানে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, ছেলে মানে ডেলিভারি থাকে। আজকে যে বিডিও সাহেব বা চাইল্ড লাইন থেকে এসেছিল, তারা কি ভালো করে গেল না খারাপ করলো? না, তারা ওনারা খুব ভালো কাজ করে গেছেন। কে কে এসেছিলেন এখানেতে? আমাদের থানার ওসি সাহেব এসেছিলেন, আর চাইল্ড লাইন থেকে এসেছিলেন। তারা কি বলে গেছে, কি প্রতিশ্রুতি দিয়ে গেছে? প্রতিশ্রুতি মানে মা বাবা দিয়ে গেছে যে 18 বছর বয়স হলে তবে মেয়ের বিয়ে দেবো, এখন 8 মাস বাকি আছে, 8 মাস পর বিয়েটা হবে, ওখানেই হবে। মেয়ে কোন ক্লাসে পড়তে জানে? মেয়ে 11-এ পড়তো, 11 ক্লাসে পড়ে। নতুন গ্রাম থেকে পথিকৃত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রাব পরবর্তী খবরে। প্রতিবন্ধী শংসাপত্র দানের জন্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় সকরাই সুকান্ত বিদ্যাপীঠে। শিবিরে উপভোক্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রতিবন্ধী শংসাপত্র দানের জন্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই শিবিরটি সকরাই সুকান্ত বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়। শিশু ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষের বিডিও কমলকান্তি তলাপাত্র, পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবী রায়, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সাবিনা মল্লিক, পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল দত্ত, সগ্রাই পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য শিক্ষা সঞ্চালক বিশ্বনাথ রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। কর্মসূচি ঘিরে উপভোক্তাদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। শংসাপত্র দেওয়ার প্রাককালে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। সগ্রাই থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। গুসকরা কুনুর নদীর উপর মেলবন্ধন সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার। উদ্বোধন করেন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থানজার। উপস্থিত ছিলেন গুসকরা পৌরসভার পৌরপিতা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।
বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো গুসকরা কুনুর নদীর উপর নবনির্মিত মেলবন্ধন সেতুর। গুসকরা তিন নম্বর ওয়ার্ড এলাকা ও এক এবং দুই নম্বর ওয়ার্ড এলাকার সংযোগস্থলের মধ্যে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটির উদ্বোধন করেন আউশ গ্রামের বিধায়ক অভেদানন্দ ঠান্ডার। উপস্থিত ছিলেন গুসকরা পুরসভার পৌরপিতা বুর্ধেন্দু রায়, গুসকরা পুরসভার পূর্ত বিষয়ক কমিটির চেয়ারম্যান নিত্যানন্দ চট্টোপাধ্যায় সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। গুসকরা শহরে কুনুর নদীর ওপর সেতু না থাকায় পুরসভা এলাকার একাংশের সঙ্গে মূল শহরের যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন ছিল। কুনুর নদীর ওপর সেতু নির্মাণের জন্য পুরদপ্তর 50 লক্ষ টাকা বরাদ্দ করে। ব্রিজের পাশাপাশি তিনটি ঢালাই রাস্তাও নির্মাণ করা হয় 30 লক্ষ টাকা ব্যয়। আমরা তো খুবই খুশি, আমরা সবচেয়ে বেশি খুশি, কারণ এটা হচ্ছে বাংলা, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলা, তাই যে কোনো উন্নয়নই আমাদের আনন্দ এবং আমরা খুশি, আমাদের সবারই ভালো লাগছে। মেলবন্ধন কথার অনেক অর্থ, আপনি যে চ্যানেলে কাজ করেন এটাকে বলা হয় ইউনাইটেড বাংলা, বন্ডিং বাংলা, সেরকম এটা একটা মেলবন্ধন, মানুষের সঙ্গে মানুষের যে যোগাযোগ সেটাকে আমরা বলছি মেলবন্ধন। এখানে পৌরসভা ব্রিজের জন্য 50 লাখ, টোটাল ব্রিজের জন্য 50 লক্ষ টাকা খরচা হয়েছে। আর এখানে গুসকরা পৌরসভার যে পূর্ত দপ্তরে যে দায়িত্ব আছে নিত্যানন্দ চ্যাটার্জি, তিনি এই আজকের যে অনুষ্ঠানে তিনি মাইকে বললেন সেটা আমরা জানি। এখানে যেমন আমার নদীর এপারে দুটো ব্রিজ আছে, তারপর সোয়ারা আছে, পরশুরামপুর আছে, পিচকুড়ি আছে, উক্তা আছে, তারপরে এরা উপকৃত হবে। সেতু নির্মাণের ফলে এলাকার মানুষ খুশি। আমার মনে হয় যে কম করে 40,000 মানুষ সরাসরি উপকৃত হবেন, যেমন ধরুন সোয়ারা, পরশুরামপুর, দিঘে, ডাঙ্গাল, ধরমপুর, কেলেটি, দোনাইপুর, পিচকুড়ি, উক্তা, ইভেন বেরেন্ডা পর্যন্ত, শুধু উপকৃতই নয় জানে বাঁচবে। কারণ ওই হাইওয়েতে উঠে আপনারা তো দেখছেন প্রতিদিনই কেউ মোটরসাইকেলে কেউ সাইকেলে দুর্ঘটনায় পতিত হচ্ছে, তার থেকেও তো বাঁচবে। রাতে রাত 12টাতে এলো, এখানে আলোর ব্যবস্থা আছে, একটু আলো চলছে। ব্রিজের সঙ্গে সঙ্গে তিনটি রাস্তা আমরা করেছি পৌরসভার উদ্যোগে, সাপ্লাই হয়েছে আমাদের বিধায়ক মাননীয় অভেদানন্দ থানদারের সৌজন্যে সহযোগিতায়। সেটা হচ্ছে একটা হচ্ছে দোলাইপুর কেলেটির দিকে একটা রাস্তা, একটা হচ্ছে শিববাগান দিয়ে চান্দায় তলা পর্যন্ত একটা রাস্তা, একটা এইদিকে বিহারিপট্টি দিয়ে স্টেশন কাছাকাছি পর্যন্ত একটা রাস্তা, এই হয়েছে এখনো পর্যন্ত। আরো অনেক কিছু করার ইচ্ছা আছে, সেটা তো আমি বক্তব্যে বলেছি। শুধু এখানেই আমরা থেমে থাকবো না, আমাদের কোনো অহংকার নেই, আমাদের আত্মতুষ্টিও নাই, আমরা যতদিন বেঁচে থাকবো মা মাটি মানুষ সরকার যতদিন থাকবে ততদিন শুধু উন্নয়ন উন্নয়ন উন্নয়ন।
গুসকরা থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। আসছে পরের খবরে। প্রেমিকার সঙ্গে গল্প করার সময় প্রেমিককে প্রেমিকার বাড়ির লোকজন দেখে ফেলায় প্রচণ্ড মারধরের অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পরও বাঁচানো যায়নি। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলায়। নদিয়ার তিলপাড়ার মাটিয়ারি বাসিন্দা সুব্রত হালদারকে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, প্রেমিকার সঙ্গে গল্প করছিলেন প্রেমিক সুব্রত হালদার। সে সময় প্রেমিকার বাড়ির লোকজন ও এলাকাবাসীরা দেখে ফেলেন। উত্তেজিত লোকজন সুব্রত হালদারকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। সোমবার সন্ধ্যেবেলায় 5:30 সময় আমার ভাই, আমার ভাইয়ের দুটো বন্ধু মাটির বাড়ি, আমার মাটির পাশের গ্রামে ফরিদপুর গ্রামে বেড়াতে গিয়েছিল। সেখানে একটা মেয়ের সঙ্গে গল্প করে যে ফরিদপুর গ্রামের লোকেরা সে ডাকে, সেই দেখে আমার ভাইকে লোহার রড দিয়ে আর চেলা কাঠ দিয়ে মেরে মাথায় ওইখানে ফাটিয়ে অজ্ঞান করে দেয়। ওই মেয়ের সঙ্গে গল্প করার জন্য মেয়েটা ওই ফরিদপুরি বাড়ি, ওই জন্য প্রেমের কোনো সম্পর্ক তো হয়তো ছিল, সেটা আমরা জানতাম না। আমার বাড়ি মাটিয়ারিতে, মাটিয়ারির পাশের গ্রাম হচ্ছে কিছু ফরিদপুর, সেটা 5-7 মিনিটের রাস্তা। যেখানে ওই ফরিদপুর, ফরিদপুর মাঠে না ফরিদপুর রোড আছে, রোডের সামনে আমার বন্ধুরা বলেছিল, আমার ভাইয়ের সঙ্গে দুটো বন্ধু ছিল, তাদেরকে হালকা মেরেছে, তারা এসে বলেছে। হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করেছি, কালীগঞ্জ থানায়। হ্যাঁ, তিনজনকে অ্যারেস্ট করেছে। কাটোয়া হাসপাতালে ছিলাম, কাটোয়া হাসপাতাল থেকে অন্নপূর্ণায়, বর্ধমান অন্নপূর্ণা নার্সিং হোমে ভর্তি করালাম। তারপরে অবস্থা খুব খারাপ, দিয়ে কলকাতায় নিয়ে যেতে কালকে বৈকাল 5:30 সময় মারা যায়। সেটা রোডে রাস্তার মধ্যেই মারা যায়, মাথায় খুলিতে চোখে, মাথায় চারিদিকে মেরেছিল লোহার রড দিয়ে আর চেলা কাঠ দিয়ে। না, ভাইয়ের কোনো জ্ঞান ছিল না। এখন চাইছি যাতে ওদের শাস্তি হোক, ওদের সরকার আইনগত শাস্তি হোক। আমাদের গ্রামে ওর বন্ধু বান্ধবরা ভর্তি করেছে, আর যারা মেরেছিল তারা ছিল, তারা গাড়িতে করে পাঠিয়ে দিয়েছে। পরে সুব্রত হালদারের বাড়ির সদস্যরা প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সুব্রত হালদারের। বৃহস্পতিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে ময়না তদন্তের পর পরিবারের হাতে সুব্রত হালদারের মৃতদেহ তুলে দেওয়া হয়। যারা মেরেছে আমরা থানায় এফআইআর করেছি, অলরেডি তিনটে আসামিকে অ্যারেস্ট করে নিয়েছে। যারা মেরেছে তাদের আমরা উপযুক্ত শাস্তি চাই, এটাই আমাদের বক্তব্য। মারলো কেন, ওই ওদের গ্রামের কোনো মেয়ের সঙ্গে কথা বলছিল, এবার তারা সেটার জিনিসটা দেখতে পারেনি, হয়তো খারাপ ভেবেছে, সেই জন্যই বসেছে ওদের গ্রামের লোকের সঙ্গে হয়, তারপরে এই মারধর শুরু হয়। এবার এরা তিনজন ছিল, এবার দুজন মার খেয়ে পালিয়েছে, আর ওকে মাথায় যেহেতু আঘাত করেছিল ওর সঙ্গে পড়ে যায়, ও আর পালাতে পারেনি, ও মাথায় পুরো ফ্র্যাকচার। আমরা তো অনেক পর জানতে পেরেছি, আমি দুদিন পর জানতে পেরেছি, বন্ধু জানিয়েছে, ওর বন্ধুরাই জানিয়েছে, আর গ্রামের প্রতিবেশী যে গ্রামে মার হয়েছিল তারা এদের বাড়িতে খবর দেয়। তো ওরাই দিয়েছিল ফার্স্ট, যারা মেরেছে সেই গ্রামের লোকেরা ছিল। কাটোয়া হসপিটালে এখন যেটা বোঝা যাচ্ছে, মেয়ের সঙ্গে কথা বলছিল যেহেতু, সেটা আমরা অনুমান করতে পারছি, দ্বিতীয় কোনো কারণ খুঁজে পাইনি আমরা। হ্যাঁ, কিন্তু এটা তো না বারণ করে ওরা মেরে পুরো ডেড করে দিল, আইন তাদের নিজের হাতে তুলে নিয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খণ্ডঘোষের বাঁকুড়া মোড় এলাকায়। মৃত গৃহবধূর একটি 6 বছরের সন্তান আছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গৃহবধূকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম মান্তু রায়। পারিবারিক সূত্রে জানা যায়, 8 বছর আগে বর্ধমানের সুকান্তপল্লীর মান্তুর সঙ্গে বিয়ে হয় খণ্ডঘোষের বাঁকুড়া মোড়ের বাসিন্দা পেশায় বাসকর্মী জয়ন্ত রায়ের। মৃতার বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই মান্তুকে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে তার স্বামী জয়ন্ত রায়। কিছুদিন আগে মান্তুর বাবা বর্ধমানের রামমোদী কলোনিতে মেয়েকে বাড়ি করে দেয়। মান্তু ও জয়ন্তের একটি 6 বছরের পুত্র আছে।
বুধবার জয়ন্ত মাকুড়া মোড়ের বাড়িতে মান্তুকে নিয়ে যায়। রাতে টাকার জন্য মান্তুকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। আরও অভিযোগ, মারধর করার পর মান্তুকে নদীর ধারে ছেলে দেয়। প্রতিবেশীরা মান্তুর বাপের বাড়িতে খবর দিলে তাকে উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরকম ভাবে এই যে এরকম একটা মানে একটা মেয়েকে মেরে ফেললো, আগামী দিনে যদি এখন সাজা না হয় আগামী দিনে তো আরো অনেক লোক এরকম সাহস পেয়ে যাবে, এরকম যদি হতে থাকে দিনের দিন। ওই জন্য আমরা চাইছি যে ওদের চারজনের বিরুদ্ধে কঠিন সাজা হোক। হ্যাঁ হ্যাঁ, অবৈধ সম্পর্ক ছিল, তারপরে কিছুদিন ধরে ওর এই জায়গাটা নিয়েও ঝামেলা হচ্ছিল, মানে যে ওর যে স্বামী ও বলছিল যে জায়গাটা বিক্রি করে ওকে টাকাটা দিতে, দিয়ে ও বলছে যে আমি জায়গাটা বিক্রি করবো না, আমাকে তো মা জায়গা কিনে দিয়েছে, তুমি এসে এখানে ঘর করো বা থাকো। দিয়ে ও প্রায় দিন আসতো, আবার চলে যেত, দিয়ে আবার আসতো, দিয়ে মামা মামি বলছিল যে তুই ওকে ছেড়ে দে, ও যখন এরকম করে আমরা তো তোকে দেখছি। দিয়ে ও বলতো যে আমি ছেড়ে দেবো মা, আমি তোকে ভালোবাসি আর ভালোবাসা করে বিয়ে করছি, আমার তো একটা ছেলে আছে, আমি যদি ছেড়ে দিই আমার ছেলেটার কি হবে। ওর জন্য ও ভাবতো হয়তো যদি ভালো হয়, যদি ভালো হয়, এরকম ভাবে থেকে 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 কালকে ভাবতে পারিনি যে এরকম হবে, আর আমরাও আশা করিনি যে এরকম হবে। আমার কঠিন সাজা চাই ওদের চারজনের বিরুদ্ধে যারা যারা সঙ্গে জড়িত আছে। বলছি পেটটা দেখলাম যে ফুলে গেছে পেটটা অনেকটা, আর ওনারা মানে হচ্ছে গিয়ে হ্যাঁ, আর ডাক্তাররা দেখে বললো যে মানে ওই পেছাবে যে থলিটা আছে হয়তো এটা ফেটে গেছে মনে হয়। বৃহস্পতিবার সকালে মান্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনাটা কালকে সকালবেলা আমার বোনকে ওর স্বামী জয়ন্ত রায় ওকে প্ল্যান করে ডেকে নিয়ে গেছে, প্ল্যান করে ডেকে নিয়ে গিয়ে শ্বশুর বাড়িতে নির্মল ভাবে অত্যাচার করে পেটের মধ্যে লাথি দিয়ে 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 ওর বুকে, আর বড় একটা মোটা লাঠি দিয়ে ওকে এমন ভাবে মারা হয়েছে, ওর বুকের লাংসটা ফেটে গেছে, ওর পেচ্ছাপের জায়গাটা ফেটে গেছে। দিয়ে ওকে কি করেছে, ওকে ওখান থেকে অজ্ঞান হয়ে গেছে, যখন ওকে মেরেছে ওকে অজ্ঞান হয়ে গেছে, ওর ছেলেটা সাক্ষী ছিল বলে ওর ছেলেটাকে গায়েব করে দিয়েছে, ওরা ছেলেটাকে লুকিয়ে রেখেছে। দিয়ে ও অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওকে হচ্ছে জল ঢেলে দিয়েছে, শ্বশুর বাড়ির লোক সবাই মিলে জল ঢেলে দিয়েছে, জল ঢেলে দেওয়ার পরে ওর যখন জ্ঞান এসেছে, ওরা প্রথমে ভেবেছে মরে গেছে, কিন্তু যখন দেখেছে জ্ঞান এসেছে ওকে ওই জামা প্যান্ট খুলিয়ে ওর শাশুড়ির শাড়ি পরিয়ে ওকে হচ্ছে মামা বাড়িতে মানে আমার মামার মেয়ে বলে ওকে হচ্ছে ইয়েতে বাঁধের ওপরে ফেলে রেখে গেছে, বাঁধের ওপর ফেলে রেখে যাওয়ার পর মামা মামিকে কিছু লোক খবর দিয়েছে তোমার মেয়ে ওরকম বাঁধের ওপর পড়ে আছে। মামা মামি যখন পড়ে আছে দেখছে, মামা মামি ওকে নিয়ে এসেছে, নিয়ে এসে দেখছে মেয়ে পেটে যন্ত্রণায় অনবরত ভাবে ছটপট 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 করছে। এবার ওকে বলে দেওয়া হয়েছে যে তুমি যেন শ্বশুর বাড়ি গিয়ে যদি বলিস তাহলে তুই হচ্ছে তোর ছেলেটা রয়েছে এখানে তাহলে ছেলেটাকেও মেরে দেওয়া হবে, মানে ওরকম ওকে ওকে ভয় দেখানো হয়েছে। না ওকে মামা মামি ওর অত্যাচার করতো বলে শ্বশুর বাড়িতে মামা মামি ওকে আলাদা জায়গায় জায়গা কিনে বাড়ি করে দেওয়া হয়েছে। মামা মামি স্বামী না, স্বামী রোজ রাতে আসতো, মদ খেয়ে আসতো, ওকে অত্যাচার করতো, স্বামীর অবৈধ সম্পর্ক আছে, স্বামীর আবার অবৈধ সম্পর্ক আছে, সেটা হচ্ছে সাকো বোধহয় সাকো একজন স্ত্রীর সাথে একটা অবৈধ সম্পর্ক আছে, অনেকদিন ধরে সম্পর্ক আছে, সেটা আমার বোন জানাতে আরো অত্যাচার, ওর উপর প্রচুর অত্যাচার হতো। মামা মামি মামা ভ্যান চালায়, মামি বিড়ি বাঁধে, মামি আর মামা মামি আর কি স্টেপ নেবে, ওরা তো মানে সাধারণ অতি, বিয়ে হয়েছে 8 বছর হয়ে গেছে ছেলের, ওর অবৈধ সম্পর্ক 3-4 বছর হয়ে গেছে। হ্যাঁ মা বোন জানতো, জানার জন্য তারপরে জানার জন্য মেনের থেকেও হচ্ছে ওটা তো আছেই, তারপর মামা মামি যে জায়গাটা ওকে কিনে দিয়েছে সেই জায়গাটা জয়ন্ত খালি এসে বলতো তুমি বিক্রি করে দাও, এখানে আমরা থাকবো না, এখানে আমরা কিছুতেই থাকবো না, আমরা আমাদের বাড়িতেই থাকবো, বলতো না আমার বাবা মা জায়গা কিনে দিয়েছে আমরা কেন বেচবো, কিন্তু ও বেচতে চাইতো না, সেই কারণে আরো ওকে বেশি মারা হয়েছে, ওকে ওই কারণে আরো বেশি টাকার লোভে আরো বেশি ওকে মারা হয়েছে। বড় বাসে কন্ট্রাক্টরি করে, তেলিপুকুর বাসে কন্ট্রাক্টরি করে, হ্যাঁ লোকাল বাসে কন্ট্রাক্টরি করে, বাচ্চাটার বয়স 6 বছর, বাচ্চাটা সামনে, বাচ্চাটা তো ছিল যখন ওকে মারা হয়েছে, বাচ্চাটা তো ছিল, বাচ্চাটাকে দেয়নি তো, বাচ্চাটাকে ওরা লুকিয়ে রেখেছে, এটাই কারণ, এটাই কারণ, এটাই হচ্ছে কারণ, জায়গাটার উদ্দেশ্য আর অবৈধ সম্পর্ক, এই কারণেই ওকে অত্যাচার দিনের পর দিন অত্যাচার অত্যাচার করে 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 ওকে এরকম ভাবে মেরেই দেওয়া হয়েছে, মেয়েটাকে পুরোই মেরেছে, হাসপাতালে নিয়ে আসা হয়েছে 12টার সময় রাত্রেবেলা হসপিটালে, ওখানে একটা মানে একজন চিকিৎসককে দেখানো হয়েছে কিন্তু চিকিৎসক বলেছে ওর অবস্থাটা সেরকম ভালো না, ওকে হসপিটালে ভর্তি করো, তো হসপিটালে ভর্তি করা হয়েছে 4টার সময় ও মারা গেছে, অনেকদিন ধরে পরপর থেকে অত্যাচার। এবার ও ভাবতো তো সংসারিক মেয়ে, ও ভাবতো যদি একটু সুযোগ দিই, আমরা বলতাম যে বোন তুই ছেড়ে চলে আয়, ও বলতো
দিদি থাক না, একটুখানি দেখি না, ও একটু ভালো তো হতে পারে বল, একটু ভালো হতে পারে, আমাকে তো একটু ভালোবাসতে পারে। ও সবসময় এটা বলতো, কখনো বলতো না যে ছেড়ে চলে আসবো, মা বাবাকে বলতো না আমার থাকুক না, ও ওরকম করুক থাক না, আমি তো ভালোবাসি, ও সবসময় এ কথাটাই বলতো। এর আগে থানায় একটা কেস করা হয়েছিল, ও আগেও একবার মানে আগেও আর একবার মারার চেষ্টা করা হয়েছিল, ওকে পিটিয়ে মেরে দিয়েছে, হ্যাঁ একদম পিটিয়ে পিটিয়ে মেরেছে, ওকে এমন ভাবে পিটিয়ে পিটিয়ে তল পেটে লাথি মেরে হয়েছে, আর বড় একটা লাঠি দিয়ে ওকে এমন ভাবে মারা হয়েছে যাতে ও অজ্ঞান হয়ে গেছিল। অজ্ঞান হয়ে যাওয়ার পর ওকে জল ঢেলে দেওয়া হয়েছে, জল ঢেলে ও তারপর জ্ঞান এসছে, তারপর ওকে জামা প্যান্ট করে আবার ফেলে দিয়ে গেছে। এখানে থানায় অভিযোগ করেছি আমরা, বর্ধমান থানায় অভিযোগ করা হয়েছে। ও আমার মামা বেশিক্ষণ না, ওর হ্যাঁ গভীর রাতে মানে ওকে গভীর রাতে না শুনছেন, এটা হচ্ছে সদরঘাট বাঁধ, মানে ওই বাঁধটাতে ওদের মামা বাড়ি বাঁধেই তো, মানে মামা বাড়ি তো তখন ওই আটটা ওরকম সময়, না না রাত রাত ওরকম সময় ওকে ডেকে নিয়ে গেছিল, ওকে ডেকে নিয়ে গেছিল সকালবেলায়, কালকে সকালবেলায়। শ্বশুরবাড়ি হচ্ছে বাঁকুড়া মোড়ে শ্বশুরবাড়ি, আর হচ্ছে ও যেখানে থাকতো সেটা হচ্ছে রামমুদি, ও তো হচ্ছে থাকতো রামমুদিতে, রামমুদি কলোনিতে মামা মামি বাড়ি করে দিয়েছে। বলেছে যে ও যে আসো এখানে চলো, ভালো মতনই এনেছিল, না না ভালো মতনই ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে গিয়ে ওকেও তারপরে ওরকম ভাবে অত্যাচার করেছিল, হ্যাঁ বাড়ি থেকেই তোকে নিয়ে যায়, হ্যাঁ মামা মামিকে জানিয়ে গেছিল। আমরা চাইছি ওর এখন সাজা হোক, কঠিন সাজা হোক, হ্যাঁ যদি তো শ্বশুর বাড়িতে সবাই বলতে গেলে জড়িত, শ্বশুর শাশুড়ি দেওর তারপরে বর, ওর বর তো মেন আসামি, সবাই সবারই অভিযোগ আছে, কিন্তু সবাই ও চারজনের নামে অভিযোগ করা হচ্ছে, কিন্তু সবারই সাজা হোক আমরা চাই। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরের খবরে। পরীক্ষামূলকভাবে বেদানা চাষ শুরু হয়েছে বাঁকুড়া জেলার শিমলাপাল ও উন্দা ব্লকে। 100 দিনের প্রকল্পের মাধ্যমে এইরূপ কর্মসূচি গৃহীত হয়েছে। পরীক্ষামূলক চাষের ওপরই আগামী দিনগুলি নির্ভর করবে বলে মনে করছেন সকলে। বাঁকুড়া জেলার শিমলাপাল ও উন্দা ব্লকের সরকারি খাস জমিতে পরীক্ষামূলকভাবে বেদানা চাষ শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, বাঁকুড়ায় মূলত বেদানা চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। 100 দিনের কাজ প্রকল্পে গাছগুলি বসানো হচ্ছে, পরবর্তী সময় উৎপাদন শুরু হলে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এই কাজে নিযুক্ত করা হবে বলে জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে। আনুমানিক 494টি বেদানা গাছ বসানো হয়েছে, পরিচর্যার কাজে নিযুক্ত হয়েছেন অসংখ্য কর্মী। দেখুন জানা নেই তো, দিচ্ছি আমরা লাগিয়ে দেখছি যদি হয় কি, মানে পরীক্ষামূলকভাবে পরীক্ষামূলকভাবে ধরুন জানাও নি তো পশ্চিমবঙ্গে আছে কিনা, যে শুনিনি হয়েছে কিনা, শুনেছি তো ওই কি বলে ঠান্ডার দেশে হয় উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর বলে তার ফেলেছে আছে কিনা হয় কিনা সেটাও আর জানা নেই। পরিচর্যার কাজে নিযুক্ত কর্মীদের ধারণা, 1 বছরের মধ্যেই ফলন পাওয়া যাবে। ফল নিয়ে এই চাষ নিয়ে ভীষণ আশাবাদী, এবং এটা হট ক্লাইমেটের উপযুক্ত এই চারাটা রয়েছে, এবং আমরা ওখানে শুধু অ্যাপেল নয় আমরা বেদানা বাগানও করেছি। এখানে আমরা গত বছর স্যাম্পল হিসেবে বেদানা ফল নিয়েছিলাম, এবং সেই ফলের টেস্ট অন্যান্য বেদানার চেয়ে ভীষণ ভালো। আমরা এই বছর পুরো ফলটা নিতে চলেছি, এটা যে সায়েন্টিস্ট রয়েছেন তাদের তত্ত্বাবধানে এই বাগানটা পরিচর্যা চলছে। তো আমরা ভীষণভাবে আশাবাদী এখানে শিমলাপাল ব্লকে বেদানা এবং আপেল খুব ভালোভাবে হবে, এবং আরও অন্যান্য জায়গায় আমরা করতে চাইছি, এটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আরও অন্যান্য দল জাতির সঙ্গে যুক্ত হয় এবং তারা অর্থ নিয়েছি, পরিকল্পনা নিয়েছি, এবং তা রূপায়ণ করতে আমরা বদ্ধপরিকর। আমরা এই প্রকল্পে তাদের মজুরি এবং গাছ লাগানোর যে খরচ সবটা এই প্রকল্প থেকেই বিয়ার করব, এবং পুরো পরিচর্যা করার জন্য যা খরচা আমরা এই প্রকল্প থেকে। পরিকল্পনা কতটা ফলপ্রসূ হয় তা আগামী দিনই বলে দেবে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। এই মুহূর্তে চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। বুধবার থেকে একটি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়েছে গাঙপুরে। শিবরাত্রি উপলক্ষে এইরূপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসব ঘিরে 7 দিন ধরে চলবে একটি মেলা। বুধবার অনুষ্ঠানের সূচনা হল বৃহস্পতিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু।
এদিনের অনুষ্ঠানে বর্তমান উত্তরের বিধায়ক নিশীত মালিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন দুস্থ মানুষজনের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এর পাশাপাশি স্বস্তিপল্লীতে যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তার বিজয়ী এবং বিজিত দলকে পুরস্কৃত করা হয়। গাংপুর থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরও একবার আজকের নিউজ হেডলাইন্স। জেলা শাসকের দপ্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। এক নাবালিকার বিবাহ বন্ধ করল চাইল্ডলাইন স্কুল কর্তৃপক্ষ ও ব্লক প্রশাসন। পুষ্করা কুনু নদীর ওপর মেলবন্ধন সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার। প্রেমিকার সঙ্গে গল্প করার সময় প্রেমিককে প্রেমিকার বাড়ির লোকজন দেখে ফেলায় প্রচণ্ড মারধরের অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। পরীক্ষামূলকভাবে বেদানা চাষ শুরু হয়েছে বাঁকুড়া জেলার শিল্লাপাল ও ওন্দা ব্লকে। প্রতিবন্ধী শংসাপত্র দানের জন্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নেই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।